দোসরা মে 9:45 নাগাদ মাধ্যমিকের ফলাফল আপনারা অনলাইনে চেক করতে পারবেন। 9:45 থেকে আপনারা সারা দিন ভোর এই রেজাল্ট অনলাইনে দেখতে পারবেন। কিন্তু এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে কোন কোন ওয়েবসাইটে আপনারা অনলাইনে এটা চেক করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদের সেটাই জানাবো। দেখুন, অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, সমস্ত ওয়েবসাইটেরই লিঙ্ক আপনাদের এই ভিডিওতে সরাসরি দেখাবো। তারপরে আপনাদের কিছু বেসিক ডিটেলস দেওয়ার রয়েছে, সেই ডিটেলসগুলো দেবো, সেগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখতে থাকুন। দেখুন, সবার প্রথমে wbresults.nic.in এবং তারপরে wbbse.wb.gov.in, wbbse.org, তারপরে www.exametc.com, তারপরে www.schools9.com, তারপরে www.results.shiksha, তারপরে www.indiaresults.com, তারপরে www.fastresults.in, www.vidyavision.com। এতগুলো ওয়েবসাইটে আপনারা ফলাফল দেখতে পারবেন। তবে প্রথম যে তিনটে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটে ওয়েবসাইট হচ্ছে সরকারি ওয়েবসাইট। এই সমস্ত ওয়েবসাইটে আপনারা সবার আগে ফলাফল দেখতে পারবেন। এই যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে wbresults.nic.in, এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এবং এটাতেই ভিজিটার বেশি, এবং এখান থেকেই ফলাফল সব জায়গায় ডিস্ট্রিবিউট হয় যে সমস্ত থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে তাদের কাছে। তো সবার প্রথমে আপনারা এইটাকে অগ্রাধিকার দেবেন এবং wbresults.nic এই ওয়েবসাইটে চলে আসবেন। wbresults.nic.in দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে এসেই এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের ঘরে, এখনও পর্যন্ত মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কোনো তথ্য দেয়নি, কিন্তু 2 মে 10 নাগাদ, মানে 9:45 রেজাল্ট আউট হবে। তো রেজাল্ট আউট হওয়ার পরে একটু ইস্যু থাকবে, কারণ প্রচুর চাপ পড়বে, সবাই তো রেজাল্ট দেখতে আসবে না, তো সেক্ষেত্রে একটু এরর হতে পারে, কখনো রেজাল্ট নাও দেখাতে পারে, তো একটু সার্ভারের ইস্যু থাকবে। তো আপনারা 10-15 মিনিট ওয়েটও করতে পারেন। যদি আমি জানি, হ্যাঁ, এখানে ধৈর্য ধরে না, জানি সবার মধ্যে একটা কৌতূহল কাজ করে, কিন্তু যখন সার্ভার ডাউন থাকবে তখন কারোর কিছু করার নেই, তো সেক্ষেত্রে আপনাদের 5-10 মিনিট তো অপেক্ষা করতেই হবে যদি সার্ভার ডাউন থাকে। তো তারপরে আপনারা এখানে যেরকম লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এরকম লিঙ্ক খুলে যাবে। তো চলুন আপনাদের দেখিয়েই দিই যে কীভাবে আপনারা অনলাইনে চেক করতে পারবেন, পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে wbresults.nic.in এই ওয়েবসাইটে আসতে হবে। তারপরে এই যে প্রথমে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করলাম, আমরা যেরকম ক্লিক করছি আপনারাও ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে রোল নাম্বার দিতে বলছে, আমরা এখানে রোল নাম্বারটা যেমন অ্যাডমিটেড রয়েছে সেটা দেখে দেখে লিখে দেবো। তার নিচেই রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটাও আমরা লিখে যেমন রয়েছে সেরকমই লিখে লিখে দেবো, ঠিক আছে। তো এখানে লিখে দিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন, আর এখান থেকে আপনারা সিলেক্টও করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে লিখেই দেবো, সিলেক্টও করতে পারেন আবার লিখতেও পারেন। তো আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা। তো ডেট অফ বার্থ লেখা হয়ে গেলে তারপরে নিচে রয়েছে দেখুন ক্যাপচা 6851, যেমন রয়েছে সেরকমভাবে আমাদের লিখতে হবে, ঠিক আছে। কোনো সংখ্যা গণ্ডগোল করলে চলবে না, তো যেমন রয়েছে সেরকমভাবে আমরা এখানে লিখে দিচ্ছি 6851। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে, তাহলে দেখুন রেজাল্ট সামনে চলে এসেছে। এই যে এতক্ষণ ধরে আপনারা দেখলেন অনলাইনে, আপনাদের দেখিয়ে দিলাম পুরোটা, এটা কিন্তু গত বছরের এটা আমি চেক করে দেখেছিলাম, তো ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই আপনারা দেখতে পেলেন। তো এবছরেও সেম টু সেম এরকমভাবেই আপনারা চেক করতে পারবেন। এতগুলো ওয়েবসাইট আপনাদের দেখালাম বটে, কিন্তু সমস্ত ওয়েবসাইটে খুলে খুলে ফলাফল চেক করার কোনো মানে হয় না, সব ওয়েবসাইটে আপনাদের ফলাফল একই দেখাবে। তাই যে কোনো একটা আমি প্রেফার করব যে গভর্নমেন্টের ওয়েবসাইটটাই আপনারা দেখবেন, গভর্নমেন্টের ওয়েবসাইটেই তো ফলাফল প্রকাশিত হবে, সেই সমস্ত ফলাফল অন্যান্য ওয়েবসাইট যেমন নিউজ মিডিয়াগুলো সেগুলো নিয়ে গিয়ে দেখাচ্ছে, তো কোনো দরকার নেই অন্যান্য কোথাও যাওয়ার, গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেখানে গিয়েই আপনারা ফলাফল চেক করবেন, ফলাফল সব জায়গাতেই একই দেখাবে। আর শেষে এইটুকুনি বলবো, ফলাফল যেমনই হোক না কেন, সে ভালো হোক বা খারাপ হোক, ভালো হলে বেশি খুশি হওয়ার দরকার নেই, আগামী দিনের জন্য প্রস্তুতি নাও, আর খারাপ হলে বেশি মন খারাপ করারও কিছু নেই, উচ্চ মাধ্যমিকে দেখিয়ে দেবে।